দশম শ্রেণী তোমাদের প্রতিদিন রাত আটটায় আমি চলে আসছি একটা ক্লাস নিতে তোমরা আজকে একটু মন দিয়ে দেখো মানে আজকে যেটা আমি আলোচনা করব সেটা হচ্ছে নীল দর্পণ আগের পর্বে হুতুম পেজে আমি আলোচনা করেছিলাম তোমাদের দেখিয়ে দিয়েছিলাম যে দুটো বইকে কম্পেয়ার করে কী ধরনের বইগুলো লেখা হয় কোনো বই আলাদা কিছু থাকে কি না হ্যাঁ আলাদা কোনগুলো থাকে সেটা আলোচনা করে দিয়েছি আর প্রথম পর্বে তোমাদের বলে দিয়েছিলাম যে কীভাবে সহজ করে চ্যাপ্টারটা সুতোটা খুলে ফেলবে অর্থাৎ চ্যাপ্টারটা একটা জ্বর পাকানো থাকে কোনটা ধরে পড়তে হবে তাহলে তাড়াতাড়ি ঘিটা সুতোর ঘিটাকে খুলিয়ে ফেলবে আমি সেইভাবেই তোমাদের আলোচনা করেছিলাম চলো আজকে আমাদের নীল দর্পণ সম্পর্কে যদি আগে পর্বগুলো না দেখো দেখে এসো আমি ডিটেলসে বুঝিয়ে দিচ্ছি কারণ তোমরা ইম্পর্ট্যান্ট প্রশ্নগুলো পড়ো কিন্তু তার মধ্যে থেকে অনেক প্রশ্ন ফাঁকিয়ে যায় তোমরা একটু শুনে শুনে নিলেও কিন্তু অনেক কাজ হবে দেখো নীল দর্পণ ইংরাজি ইংরেজ শাসকদের প্রত্যক্ষ মদতে বাংলার নীলকর সাহেবরা অত্যাচার এর স্বকরুণ সামাজিক চিত্র হিসাবে অভিহিত তা দেবেন্দ্রনাথ ঠাকুরের তথ্যবোধনী পত্রিকা কারণ একটা কৌশল আছে মনে রাখা কৌশলগুলো দেবো মাঝে মাঝে তোমাদের যেগুলো খুব ইম্পর্টেন্ট কৌশল মনে রাখতে হবে সেগুলো আমি অবশ্যই একটা ছোট্ট টপিকের মধ্যে মানে একটা ছড়া যেমন কে করলো বলে দেবেন তত কে করলো নববিধান কে করলো ব্রাহ্ম সমাজ বলে দেবেন তত ও রাজের আত্মীয় এটা মনে রাখলি না কে মানে কেহ চন্দ্র করলো নববিধান এটা এরকম করে একটা কৌশল আমি দিই আমি যখন আসবো সেগুলো দেব আর দেখো এই যে নীলদল্প নাটকটা মানে তত্ত্ববোধানী পত্রিকা আঠারোশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দের মধ্যে সংখ্যা অক্ষয় দত্ত লিখতে নীল প্রস্তুত করা প্রজাদের মানুষ নয় মানে নীলকর তাহাদিকে বল দ্বারা তবে সে পবিত্র তো করেন অর্থাৎ নীলকর নীল চাষ করে কিন্তু চাষিদের মন হতো না কেন মন হতো না নীল চাষ করলে যদি পয়সা পায় হ্যাঁ কারণ হচ্ছে নীল চাষ করলে না নীল জমিতে না অনেক দিন অন্য কোনো ফসল হয় না এটা ঘাস পর্যন্ত গজাত না মানে এমন অবস্থা হয়ে যেত ঘাস যদি না গজায় তাহলে অন্য কোনো ফসল হবে কি একবার নীল চাষ করলে কিন্তু সেটা তিন বছর এই ফলটা ভোগ করতে হতো সেজন্য কেউ নীল চাষ করতে চাইতো না কিন্তু জোর করে করা সেটা অক্ষয় কুমার দত্ত কিন্তু তিনি একজন লিখেছিলেন এই নিয়ে ওই পত্রিকাটি তারপর দেখো এই দূর এই দুর্ব্যবস্থা নীলকদ নীল চাষিদের যে অবস্থা সেটা কিন্তু দীনবন্ধু মিত্র কোষ্ঠী প্রতীকাশ কোনো এক মানে প্রতীকের ছদ্ম নামে নীল দর্পণ নাটকটা লিখেছিলেন নাটক নীল দর্পণ কিন্তু সাহিত্য নয় গ্রন্থ নয় এটা একটা নাটক হ্যাঁ নাটকে বা সংবাদপত্র নয় এই নাটকটি নীলক সাহেবদের দ্বারা অত্যাচারিত গ্রাম বাংলার এক জ্বলন্ত চিত্র নাটকটা দেখতে না মানে ইংরেজ একজন ইংরেজ হতো একজন মানে নীল চাষী হতো কী অত্যাচারী কাহিনিগুলো বর্ণনা করা হতো মানে খুব করুণ করুণ কাহিনী যাই হোক এই এই ভাষায় লিখিত নাটকটি বিষয়বস্তু ইংরেজ মানুষের কর্ণধ করার জন্য মাইকেল এই একটা সব গনাশ করে দিয়েছিল যখন তো এমন সবগনাশ করে দিয়েছিল মাইকেল মধুসূদন দত্ত আমি একটু মজা করি বলছি এক ঘটনাটা মনে রাখার জন্য মাইকেল মধুসূদন দত্ত না ওটাকে ইংরাজি ভাষায় অনুবাদ করে দিয়েছিল আগে ওরা টঠ করে কথা বলতো বাংলা বুঝতে পারতো না কি নাটক হচ্ছে রে এটা ও ভালো নাটক এরকম শুনতো ওরাই পাহাড়া দিতে হয় তখন গাঠ থাকতো কিন্তু ওটা ভাষা বুঝতে পারতো না ঘটনাটা হচ্ছে যে সেটাকে মাইকেল মধুসূদন ইংরাজি ভাষায় প্রকাশ করে দিল ব্যাস সব মানুষ হয়ে গেল ইংরেজিটা বুঝতে পারলো কী নিয়ে লেখা হয়েছে মানে ওই কোম্পানি বা কোম্পানি কোম্পানির শাসন যাই হোক এবার রেভার অ্যান্ড জেমস লং নামে জনৈক ভারতপ্রেমিক প্রেমিক মিশনালি ঢাকা থেকে ইংরাজি নির্দর্পন গ্রন্থটি প্রকাশ করেছিল এবার অনুবাদটা করে দিয়েছিল মিশন দত্ত আর ঢাকায় থাকতেন এই রেভারেন্ড জেমস লং সে আর কি নামটা দিয়েছিল যে সে মিশনালি ঢাকা থেকে ইংরাজি প্রকাশ করে বইটা খুব প্রকাশ করে গিয়েছিল কোথায় প্রকাশ করা হবে ছাপাখানা চাইতো এই উনি প্রকাশ করে দিয়েছিলেন গ্রন্থটি প্রকাশিত হওয়ার সঙ্গে সঙ্গে নীলকো সাহেবের এক যোগের এবার লং বিরুদ্ধে মামলা দায়ের করে ফেললো মামলায় এবার লং এক মাস কারাদণ্ড এক হাজার টাকা জরিমানা করা হলো এই টাকাটা কে দিয়েছিল জানো তো টাকাটা বা জরিমানা টাকাটা কালী প্রসন্ন দিয়ে দিয়েছিল হতুম পেজের নকশা দেখো তাহলে কত স্বাধীনতার জন্য কত লড়াই হয়েছিল যাই হোক আদালত প্রাঙ্গণে এই টাকাটা দাঁড়িয়ে দাঁড়িয়ে গুনে দিয়েছিলো এই না হওয়া এখানেই টাকা নিয়ে না আদালত সামনেই দিয়ে দিয়েছে পরে আর পরে আর দাঁড়িয়ে এই নাটকের গুণে ভারতের তো বটেই ইংল্যান্ডও ইংল্যান্ডের নীলকরদের বিরুদ্ধে প্রতিবাদে ঝড় উঠেছিল দেখো এই যে ঘটনাটা মানে এটা প্রতিবাদে ঝড় উঠেছিল ভালোই হয়েছিল একদিকে কারণ ইংরেজিটা আসল মানে ইংল্যান্ডের মানুষরা তখন পড়েছিল কি ইংল্যান্ডে মানে এরা ব্রিটিশ মানে কি ইংল্যান্ড সরকার পুরোপুরি না এরা ব্যবসা করতে এসেছিলো তো সরকারের কানে ওগে এই খবরগুলো গেলো দেখে মতো এটা কিন্তু ভালো হয়েছিল যাই হোক আমরা এই বইটাও দেখব কী লিখেছে উনিশ শতকে হ্যাঁ উনিশ শতক তো একটা কমন জিনিস আমাদের জানি সালগুলো ভারতের কৃষক বিদ্রোহের মধ্যে নীল বিদ্রোহ ছিল একটা স্মরণীয় অধ্যায় ঠিক বটে ওটাও কিন্তু ওইভাবে লিখেনি এখানে যে অমিত বাজার পত্রিকা শিশির কুমার ঘোষ মনে করতেন বিদ্রোহ সর্বপ্রথম জনরসের রাজনৈতিক আন্দোলন ঠিক আছে এটা নতুন জিনিস ওই বইটা নেই সেটা এখানে দেখতে পেলাম আর নীল বিরুদ্ধে নীলকর সাহেবরা অত্যাচার বাংলা শিক্ষিত সমাজে মনে গভীর উত্তেজনার সৃষ্টি করেছিল কলকাতা হিন্দু পেট্রিয়ন পত্রিকাটা তত্ত্ববোধনী পত্রিকা নীল বিরুদ্ধে প্রজাতন্ত্রের সমর্থ মানে প্রজাদের সমর্থনে দুটো আছে কি তত্ত্ববোধনী পত্রিকা যখন পড়বে কী নিয়ে ঘরে করা হয়েছিল তত্ত্ববোধনী পত্রিকাতে নীল চাষিদের অত্যাচারে মানে দুঃখের কাহিনী প্রকাশ করা হয়েছিল মানে করতো না দাদন দিত অগ্রিম টাকা দিত এই ঘটনাটা আবার লেখা হয়েছে দেখো সালটা দিয়েছে উনিশশো আঠেরোশো ষাট সালে নীলদর্পণ নাটক এটা কিন্তু একটা নাটক হ্যাঁ যেহেতু আমরা চ্যাপ্টারটা সাহিত্য সংবাদপত্র এবং নাটক নিয়ে তাই এটা শেষ নাটক নিয়ে আলোচনা হচ্ছে দেখো এইখানে রয়েছে যে নাট নীল দর্পণ নাটক সারা বাংলায় তুমুল একটা আলোড়ন সৃষ্টি করেছিল শীঘ্রই পাদ্রি লং সাহেব নামে গ্রন্থটি ইংরাজি ভাষায় রূপান্তরিত করা হয় লং সাহেবের নামে কিন্তু দেখলাম কে করেছে দেখলাম আমরা ওখানে দেখলাম রেভারেন্ড জেমস লং তিনি কিন্তু এটাকে ঢাকা থেকে প্রকাশ করে দিয়েছিল কিন্তু নামটা হয়েছিল কার পাদ্রি লং সাহেব মানে রেভারেন্ড লংয়ের নামেই এটা কিন্তু প্রকাশটা হয়েছিল তো পাদ্রি লংও বলছে রেভারেন্ড লংকে যাই হোক লং সাহেবের শ্বেতাঙ্গ মহলে হলে পড়েছিল কারণ ব্রিটিশ ওরাই ব্রিটিশ ওরাই ওদের নামই প্রকাশ করে দিয়েছে অনুবাদটা দিল মাইকেল মধুসূদন দত্ত ঘটনাটা মানে এনে ইংরাজি বিরাট বাঘ ছিলেন মানে মাইকেল মধুসূদন দত্ত যাই হোক যাই হোক মানে আমাদের বঙ্কিমচন্দ্র এই নাটকটি নাটক নাটককে মার্কিন লেখক হেরিয়েট মানে বিচার্স স্টো এর সঙ্গে আঙ্কেল টমাস কেবিনের তুলনা করেছেন না কে করেছেন প্রশ্নটা খুব পরে বঙ্কিমচন্দ্র ওই আঙ্কেল টমাস সঙ্গে কে তুলনা করেছেন এ একটা ভালো প্রশ্ন এখানে পেলাম ওখানে মধ্যে আমরা পেলাম যে কালী প্রসূত নরসিংহ টাকা ডাক গুনে দিয়েছিল সেটাও কিন্তু আমরা জানতে পারলাম সেটা এখানে নেই এইগুলোই একটু আলাদা থাকে বিভিন্ন বইয়ের মধ্যে ঘটনাটা অনেক কিছু না আর প্রশ্ন পরীক্ষা পড়বে নীল নাটক সম্পর্কে আলোচনা করো তিন নম্বর চায় চার নম্বর একটা প্রশ্ন আসবে আর ছোটো প্রশ্ন তো আসবেই ছোটো প্রশ্ন অনেক রকম প্রশ্ন আসবে যেমন এই গ্রাম্য বার্তা প্রকাশিকা এবার মাধ্যমিক যে প্রশ্নটা এসেছে এই বার্তা প্রকাশিকা কোথা থেকে প্রকাশিত হতো দেখো এই বইটা সেটা পাবো কিনা দেখিনি আমি একটা পরে ভিডিও আলোচনা করে দেবো গ্রাম্য বার্তা প্রকাশিকটা কোথা থেকে প্রকাশিত হতো এখানে এইখানে দিয়ে দেখো কুমারখালী পাবনা জেলা কুমারখালী গ্রাম থেকে এটা কিন্তু আমরা জানি গ্রাম্য বার্তা প্রকাশ প্রকাশিকা প্রকাশিকা কার এটা দেবনাথ মজুমদারে কাঙাল হরিনাথ বলতো এগুলো আমরা জানি কিন্তু যে কোথা থেকে প্রকাশিত সালটাও জানি কত সালে হয় কিন্তু কোথা থেকে প্রকাশিত হয় এবার কিন্তু দু হাজার তেইশ সালের মাধ্যমিক এই প্রশ্নটা পড়েছে মানে পাবনা জেলা কুমারখালী গ্রাম থেকে আর এইটাতে আরো একটু ভালো করে দেওয়া থাকে কুমিল্লা বলে একটা জায়গা কুষ্টিয়া এখানে দিয়েছে কুষ্টিয়া জেলা কুমারখালী গ্রামটা তো ঠিক আছে দেখ মানে এই যে একটা বাংলাদেশের কুষ্টিয়া জেলা এখানে দেখো মানে রয়েছে যে পাবনা জেলায় নদীয়া পূর্বতন পাওনা জায়গা যাই হোক মানে হয়তো তোমার লিখতে পারো এই মর্মে যে বিভিন্ন মানে প্রকাশকের ইয়ার অনুসারে যে যে এটা এই প্রকাশকে এটা করেছেন ইনি লিখেছেন এটা উনি লিখেছেন ওইটা ঠিক আছে না এগুলো না লিখলেও অনেকটা সময় ধরা না যে কুমারখালী গ্রামটা তো ঠিক আছে না জেলাটা তো পরিবর্তন হচ্ছে এটা পরেই ভিডিও আলোচনা করব ভালো লাগলে অবশ্যই লাইক করবে